হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার বাইশ এক্সাম ডেট হচ্ছে পঁচিশ এক দু হাজার তেইশ এবং এক্সাম শিফট হচ্ছে সেকেন্ড শিফট দু হাজার বাইশের প্রিয়গুলো আমরা প্র্যাকটিস করছিলাম বাংলায় এগুলো হচ্ছে জি কে কোশ্চিন তো আজকে আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে সেবা অ্যাপটি কয়লা প্রেরণ ট্র্যাক করার জন্য নিচের কোন মন্ত্রীর দ্বারা চালু হয়েছিল তো বলছে সেবা একটা অ্যাপ যেটা কয়লা প্রেরণ ট্রাক করার জন্য তৈরি হয়েছে এবং কোন মন্ত্রী দ্বারা চালু হয়েছে অ্যানসার হচ্ছে পিজুস গোয়েল নিচের বেদের মধ্যে কোনটি প্রাচীনতম সামবেদ ঋগবেদ অথর্ববেদ যজুর্বেদ তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ ড্যাশ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু করা হয়েছিল যেখানকার মধ্যে কোন প্রজেক্টটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় চালু করা হয়েছিল তো হচ্ছে ন্যূনতম প্রয়োজন প্রোগ্রাম পরের দেখো এস মানে এবং ড্যাশ উদ্যোগ মাঝারি আকারের উৎপাদন আধুনিক আকারের মধ্যমেয়াদি তো এস এম ই এর ফুল ফর্মের মধ্যে এম এর অর্থটা আমাদের বোঝাতে হবে তো এম এর অর্থ হচ্ছে মাঝারি আকারে বা মিডেল হবে ওখানে নিচের কোনটি প্রথম বিসিসিআই সভাপতি ছিলেন তো এখানে কোনটি না নিচের কে প্রথম বিসিসিআইয়ের এর সভাপতি ছিলেন আর ই গ্রান্ট গোভন অ্যান্টনি ডি মেলো রজার বিনি জেসি মুখার্জি তো অ্যান্সার হচ্ছে আর ই গ্রান্ট গোভান নভেম্বর দু অনুযায়ী নিচের মধ্যে কে ভারতের অন্ধ্রপ্রদেশের গভর্নর আন্নুসিয়া ইউকেই ভগৎ সিং কোশিয়ারি বিশ্বভূষণ হরিচন্দন হেমন্ত সোরেন তো এখানে অ্যানসার হচ্ছে হেমন্ত সরি বিশ্বভূষণ হরিচন্দন বিশ্বভূষণ হরিচন্দন হেমন্ত সোরেন হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ভারতের সর্বাধিক মূল্য স্ফীতি ড্যাশ বছরে রেকর্ড করা হয়েছিল পঁচিশ দশমিক দুই শতাংশ যা মূলত আগের বছরের খারিফ ফসলের ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছিল এবং আগের বছরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী হয়েছিল তো অ্যান্সার হচ্ছে উনিশশো সাল তারপরে দেখো আট নম্বর কোশ্চিন রাউত নাচ পান্থি এবং সোয়া নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী তো এখানে তিনটি নাচের কথা বলা হয়েছে রাউত পান্থ এবং সোয়া এগুলো সবটাই হচ্ছে ছত্তিশগড়ের তো তিনটে মুখতে করে নেবে যেহেতু একটা করে পরীক্ষা দিতে পারে যে রাউত নাচ কথাকার কথাকার এবং সোয়া কথাকার এগুলো সব হচ্ছে ছত্তিশগড়ের অটল পেনশন যোজনা এপিওয়াই এর অধীনে গ্রাহকদের বয়স ড্যাসের মধ্যে হওয়া উচিত আঠারো থেকে চল্লিশ বছর চল্লিশ থেকে ষাট বছর পনেরো থেকে তিরিশ বছর পঁচিশ থেকে পঞ্চাশ বছর তো অটল পেনশন যোজনার অধীনে গ্রাহকদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর হওয়া উচিত আগ্নেয়গুড়ি থেকে পৃথিবীর পৃষ্ঠে উদীয়মান ম্যাগমাকে কী বলা হয় ছাই লাভা পাইরোকলাস্টিক প্রবাহ জলপ্রপাত তো আগ্নেয়গুড়ি থেকে পৃথিবীর পৃষ্ঠে উদীয়মান ম্যাগমাকে বলা হয় লাভা ম্যাগমা যখন আগ্নে ভিতরে থাকে তখন তার নাম হচ্ছে ম্যাগমা এবং বাইরে বেরিয়ে গেলে নাম হয়ে যায় কি লাভা কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক কর্তব্য প্রবর্তন করেছে তো মৌলিক কর্তব্য প্রবর্তন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে যেটা হয়েছিল উনিশশো সালে এবং এই মৌলিক কর্তব্যকে আর্টিকেল ফিফটি এ এর আন্ডারে রাখা হয়েছে আর এখন টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি এবং উনিশশো সালে কিন্তু মৌলিক কর্তব্য দশটি যোগ করা হয়েছিল দু সালে আবার একটি যোগ করা হয় দু সালে একটি যোগ করা হয় এবং সম্পূর্ণ হয় টোটাল এগারোটি ঠিক আছে দু সালে এম এন সুব্রমণিয়াম এন্ডাউনমেন্ট অ্যাওয়ার্ড দ্য মিউজিক অ্যাকাডেমি মাদ্রাস ড্যাশকে প্রদান করা হয় তো এখানে অপশান রয়েছে অনুরাধা পান্ডে কৃষ্ণ এলা মাহবুব সুবহানি অ্যালারমেল ভ্যালি তো অ্যান্সার হচ্ছে অ্যালারমেল ভ্যালি পরে কোশ্চিন দেখো জৈনদের দিগম্বরা সম্প্রদায়ের দ্বারা ড্যাশ দিনের জন্য পর্যুষণ পর্ব উদযাপন করা হয় এখানে অপশান রয়েছে ষোলো বারো চোদ্দো দশ তো জৈনদের দুটো সম্প্রদায় রয়েছে একটা দিগম্বর একটা শ্বেতম্বর তো দিগম্বর সম্প্রদায় যারা তারা একটা পর্ব বা উৎসব উদযাপন করে যার নাম হচ্ছে পর্যুষণ এটা কয় দিনের জন্য হয় এটা দশ দিনের জন্য হয় ড্যাশ হলো একটি সূচক যা বিশেষজ্ঞ একটি নির্দিষ্ট রোগের কারণে ওয়াকাল মৃত্যুর সংখ্যা নির্ধারণ করতে ব্যবহার করেন মোট জাতীয় পণ্য পণ্য সেবা কর মোট ঘরোয়া রোগ রোগের বিশ্বব্যাপী বোঝা তো এখানে অ্যান্সার হবে রোগের বিশ্বব্যাপী ঠিক আছে বিশ্বব্যাপী বোঝা তারপর দেখো দু সাল পর্যন্ত ভারতে কতটি হাইকোর্ট আছে বাইশটি পঁচিশটি তেইশটি কুড়িটি তো দু হাজার বাইশ সাল পর্যন্ত ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে পঁচিশটি পুনা চুক্তির ফলে হরিজন সেবক সংঘ কবে প্রতিষ্ঠিত হয় তো পুনা চুক্তি কবে হয় পুনা চুক্তি হয় ১৯৩২ সাল পুনা চুক্তি কাদের মধ্যে হয় পুনা চুক্তি হয় গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে হয় পুনা চুক্তি ঠিক আছে উনিশশো সাল এবং এর পরে হরিজন সেবক সংঘ গঠন করেন গান্ধীজি উনিশশো সালে আরেকটা একটা জিনিস হয়েছিল যেটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সেটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক মানে প্রশ্ন অনেকবার পরীক্ষায় এটা আসে কমিউনাল অ্যাওয়ার্ড ঠিক আছে বা সাম্প্রদায়িক বাটওয়ার নীতি অ্যাবকার সংখ্যা হল সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এশিয়ান গেমস দু হাজার আঠারোয়ের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন সঞ্জীব রাজপুত দীপক কুমার নীরজ চোপড়া রানী রামপাল তো এশিয়ান গেমস দু হাজার আঠারোর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন রানী রামপাল নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দু সালে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করা হয়েছিল তো বলছে দু সালে যে সেন্সাস হয়েছিল সেখানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি সাক্ষরতার হার মানে বেশি রয়েছে দমনদ্বী আন্দামান ও নিকোবর পুদুচেরি লাক্ষাদ্বীপ তো লাক্ষাদ্বীপে সবথেকে বেশি মানুষ শিক্ষিত বা সাক্ষরতার হার বেশি দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী এবং যদি রাজ্য বলে তো রাজ্যের মধ্যে হচ্ছে সবথেকে বেশি শিক্ষিত হচ্ছে কেরালা বা সাক্ষরতার হার বেশি সব থেকে কেরালা ঠিক আছে আর যদি ইউটি বলে বা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ পাতার কোষে প্লাস্টিক কোথায় পাবেন কোষপ্রাচীরে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসে কোষের ঝিলিতে তো প্লাস্টিক পাওয়া যাবে সাইটোপ্লাজমে কোষপ্রাচীরে কী পাওয়া যাবে সেলুলোজ পাওয়া যাবে কারণ উদ্ভিদের কোষপ্রাচীরটা সেলুলোজ দিয়েই গঠিত আর প্লাস্টিট কী জন্য থাকে প্লাস্টিড বিভিন্ন রঙের জন্য থাকে বিভিন্ন এই প্লাস্টিকের কারণেই পাতার রঙ ফুলের রঙগুলো বিভিন্ন রকমের হয় যদি কোলোরোপ্লাস্ট থাকে তাহলে পাতার রং হবে সবুজ যেটা আমরা ক্লোরোফিল বলি ওই কোলরোপ্লাস্ট থেকেই ক্লোরোফিলটা এসেছে ঠিক আচ্ছা